তৃষু প্রশ্ন করেছেন ওনার প্রেগনেন্সির তিন মাস চলছে উনি কাত হয়ে ডান বা বা কাথে মানে ঘুমাতে গেলেই ব্যথা করে এই জন্য উনি চিৎ হয়ে ঘুমান এতে কি বাচ্চার কোনো সমস্যা হবে না উনি অনেক তিন মাসে গর্ভবতী তাই জি জি আচ্ছা তো আমি দর্শককে বলছি আসলে তিন মাসে গর্ভবতী তার মানে আপনার কিন্তু এখনো পর্যন্ত অত অত বড় বড় হয়নি বৃদ্ধি হয়নি বাচ্চার ওজন অতটা বেশি না সেই হয়তো আপনি যখন চিত হয়ে শুচ্ছেন আপনি খারাপ অনুভব করছেন না বা আপনার সমস্যা হচ্ছে না কিন্তু আর একটু বড় অ্যাডভান্স প্রেগনেন্সি হলে যেমন টোয়েন্টি উইক্স এবং ওয়ান তখন কিন্তু বাচ্চার একটা ওজন হবে সেই সাথে সাথে জরায়ু বড় হবে তার ভিতরে একটা থাকছে থাকছে তার মধ্যে বাচ্চা তো সেই ওজনটা যদি যদি তখন আপনি আপনি ওই সময় গিয়ে চিত হয়ে শুয়ে থাকেন তাহলে কিন্তু আপনার দুইটা প্রবলেম হবে এক হচ্ছে এই ওজনটা আপনার মেরুদণ্ডের উপরে যাচ্ছে তখন আপনার কোমরে ব্যথা করাটা শুরু হবে দুই হচ্ছে আমাদের মেরুদণ্ডে দুই পাশে মেইন সিরাপ উপসেরা যেটা মেজর ভেসেল যেগুলো আহ ইনফ্লোভিনাকার এবং ডোমিনাটা দুটো গিয়েছে সো যখন ডাইরেক্ট আপনি চিত হয়ে শুনে তখন পুরো ওজনটা গিয়ে ওই আহ আহ ভেসেল প্রেশার দেয় তখন কি হয় প্রেশার কমে যেতে পারে সারেন হাইপোটেনশন হয়ে যেতে পারে মানে হঠাৎ প্রেশার কমে যেতে পারে তো সেটা খুব খারাপ সেক্ষেত্রে বাচ্চারাও তখন ব্লাড সার্কুলেশন কমে যাবে সুতরাং ওই আপনি এখন হয়তো বা অতটা খারাপ অনুভব করছেন না কিন্তু আরেকটু প্রেগনেন্সি অ্যাডভান্স হলে তখন আসলে আপনাকে বাম কাছে ছটায় ভালো না হলে ডান কাছেও শুতে পারেন তবে আমরা বাম কাঁথে শোয়ার জন্য উৎসাহিত এই কারণে করি বাম সাইডে যদি কাঁথ হয়ে শোয়া হয়ে থাকে সেক্ষেত্রে ইউটোরাসের ব্লাড সাপ্লাইটা ভালো থাকে বাচ্চা পুষ্টিটা পায় বাচ্চা গ্রোথটা ভালো হয় সেই জন্য ভালো